হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হলো আপনারা কীভাবে চাইলে এরকম রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে পোস্ট করবেন, জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটা একদম লাস্ট টু ফার্স্ট দেখবেন। আমার মনে হয় এইরকম রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে অনেকেই হয়তো পোস্ট করতে পারেন না, যারা পারেন তারা তো পারেনি, আর যারা পারেন না তাদের কাছে হবে আজকের এই ভিডিওটি একদম লাস্ট টু ফার্স্ট দেখা। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। ওকে, আর বেশি কথা বলতেছে না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট না করলেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করুন এই কারণে, কারণ প্রতিনিয়ত আমরা এর থেকেও সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এইভাবে পোস্ট করার জন্য আপনাদের সর্বপ্রথম কাজ হবে আপনাদের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে যাওয়া। ফেসবুক অ্যাপ দিয়ে হবে, তবে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনতে আমার কাছে বেটার মনে হয়েছে। সো আপনারা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন দিয়ে এই কাজটি করবেন। ওকে, ফেসবুক লাইটে যাওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন পোস্ট বলে একটা অপশন, এখানে ক্লিক করলে কিন্তু কোনোভাবে কিন্তু আপনারা এইরকম রিলেশনশিপ স্ট্যাটাসে কিন্তু পোস্ট করতে পারবেন না। এই জন্য এইরকম রিলেশনশিপ স্ট্যাটাসে পোস্ট করার জন্য আপনার কাজ হবে আপনার প্রোফাইলের মধ্যে পোস্ট করা। প্রোফাইলের মধ্যে আসার পরে আপনার কাজ হবে নিচের দিকে স্ক্রল ডাউন করা, এমনকি এখানে দেখতে পাচ্ছেন এই যে এক সাইডে এই টাইমলাইনটা আপনারা দেখবেন, এই যে এক সাইডে রয়েছে লাইভ ইভেন্ট, আপনাদের কাজ হবে এই লাইভ ইভেন্টে ক্লিক করা। সো লাইভ ইভেন্টে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম আসবে, এইরকম হলে এই যে সাইডে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই রিলেশনশিপে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি রিলেশনশিপে ক্লিক করে দিচ্ছি, আপনাদেরও কাজ হবে রিলেশনশিপে ক্লিক করে দেওয়া। রিলেশনশিপে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে যে আপনার রিলেশনটা কীরকম, এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট, নিউ রিলেশনশিপ, ফার্স্ট মিট, অনেক কিছু রয়েছে। সো আমার যেহেতু নিউ রিলেশনশিপ, তাই আমি এখান থেকে উপরেরটা নিউ রিলেশনশিপে ক্লিক করতেছি। ওকে, যাদের যেইটা আছে আর সেইটা সিলেক্ট করে দেবেন। উপরে নিউ রিলেশনশিপে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে, এইরকম লেখায় দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অপশন রয়েছে অ্যাড এ পার্টনার, আপনাদের কাজ হবে অ্যাড এ পার্টনারটা ক্লিক করে দেওয়া। এখান থেকে আমি অ্যাড এ পার্টনারটা ক্লিক করে দিলাম। অ্যাড এ পার্টনারে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে, এমনকি আপনার ফ্রেন্ড লিস্টে যত আর কি ফ্রেন্ড আছে সবগুলো এখানে শো করবে। সো এখান থেকে আপনাদের কাজ হবে আপনাদের জিএফ কিংবা বিএফের আইডিটা এখান থেকে সার্চ করে নেওয়া। এখান থেকে আমি সার্চ করে নিচ্ছি, যদিও আমার কোনো জিএফ নেই, এখান থেকে আমি একটা আইডি নিয়ে নিচ্ছি আমার আইডি। সো নেওয়ার পরে আপনাদের কাজ হবে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা টাইটেল বলে একটা অপশন রয়েছে এই ঘরে, এমন কিছু দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এখানে আপনার কিছু লিখে দিতে পারেন। তো আমি এখানে টাইটেল লিখে দিচ্ছি আমার স্বপ্নের, যদিও আমার গার্লফ্রেন্ড নেই। ওকে, টাইটেলটা হয়ে গেলে সে ডিসক্রিপশন দেবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লোকেশন, এখান থেকে আপনার লোকেশনটা দিতে পারেন। তারপরে আপনাদের কাজ হবে সব কিছু ঠিকঠাক হলে উপরে দেখতে পাচ্ছেন পোস্ট বলে একটা অপশন, উপরে এই পোস্ট অপশনে ক্লিক করবেন, এমনকি এখানে দেখতে পাচ্ছেন আপডেট স্ট্যাটাস, আপনাদের কাজ হবে এখান থেকে আপডেট স্ট্যাটাসে ক্লিক করে দেওয়া। এখান থেকে আমি আপডেট স্ট্যাটাসে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপরে এই স্ট্যাটাসটা কিন্তু পোস্ট হয়ে যাবে। আমি একটু ওয়েট করে নিচ্ছি, দেখা থাকে আমাদের কিন্তু পোস্ট হয়ে গেছে অলরেডি। আমি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবো, এমনকি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোস্ট কিন্তু হয়ে গেছে এই রিলেশনশিপ স্ট্যাটাসটা। আমার মনে হয়েছে যে অনেকে এটা জানেন না, এই জন্য সবার মাঝে শেয়ার করা। আপনারা হয়তো বুঝতে পেরেছেন বিষয়টা কীভাবে কী করতে হবে, যারা আর কি রিলেশনশিপে আছেন তারা এরকম করে পোস্ট করতে পারেন। আমার পোস্ট করা ঠিক হয় নাই, কারণ আমি তো সিঙ্গেল, এটা রেখে লাস্ট লাভ নেই। সো যারা রিলেশনশিপে আছেন তারা পোস্ট করবেন, আর আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।